দক্ষিণ চব্বিশ পরগনার চারটি আসন গোসাবা, কাকদ্বীপ, সাগর ও পাথরপ্রতিমায় মোট বুথের সংখ্যা 1410। এই চার কেন্দ্রে মোট 72 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন 22 জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা 10,15,650 জন। সমস্ত বুথে আধাসামরিক বাহিনী মোতায়েন রয়েছে। কাকদ্বীপ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম বাকিরা, তার বিপক্ষে রয়েছেন বিজেপি প্রার্থী দীপঙ্কর জানা ও সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী ইন্দ্রনীল রাউত। কাকদ্বীপে 10টি বুথে ইভিএম এর সমস্যা থাকায় ভোট দেরিতে শুরু হয়েছে। গোসাবায় তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্করের প্রতিদ্বন্দ্বী বিজেপির বরুণ প্রামাণিক ও সংযুক্ত মোর্চার অনিল চন্দ্র মণ্ডল। আজ ভোর থেকেই পাথরপ্রতিমা ও সাগরে লক নম্বর 8 থেকে কচুবেড়িয়ার ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ, নদীপথেও চলছে নজরদারি। পাথরপ্রতিমার গুরুদাসপুরে ভোটের ডিউটিতে আসা এক পুলিশ কনস্টেবলের দেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। গোসাবায় ভোট শুরু হতেই বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। দক্ষিণ চব্বিশ পরগনায় ভোটদানের হার দুপুর 1টা পর্যন্ত 48.17%। দক্ষিণ চব্বিশ পরগনার একদিকে সুন্দরবনের গোসাবা, অন্যদিকে নদী বেষ্টিত পাথরপ্রতিমা ও সাগর, অন্য আরেকদিকে কাকদ্বীপ। জল জঙ্গল ঘেরা এই চার কেন্দ্রে ভোট কেমন চলছে তা জানতে আমরা চলে যাচ্ছি আমাদের জেলা সংবাদদাতা গৌতম মণ্ডলের কাছে। গৌতম, ভোটের খবর কি? এখনো পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনার চারটি আসনে প্রায় 40% বেশি ভোট পড়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি কাকদ্বীপের অক্ষয়নগর কলোনি শ্রী শ্রী গৌরাঙ্গ শিশু শিক্ষায়তনে। আপনারা জানেন এবারে কোভিড বিধি মেনে ভোট হচ্ছে। কোভিড বিধির জন্য এখানে প্রত্যেক আমরা যে এখন দুপুর এখন একটু ভোটারের সংখ্যাটা কম আছে, কিন্তু আমি দেখছি যে প্রত্যেকের মুখে মাস্ক আছে, হাতে গ্লাভস দেওয়া হয়েছে, প্রত্যেকের। এখানে একজন আশাকর্মী দিদি আছেন, তিনি থার্মাল চেকিং করার জন্য প্রস্তুত আছেন। আপনি থার্মাল চেকিং করছেন এবং গ্লাভস দিচ্ছেন, তিনি থার্মাল চেকিং করছে। এখানকার খুব নির্বিঘ্নে শান্তিতে ভোট হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যেকটি কেন্দ্রে। উৎসবের মেজাজে ভোট হচ্ছে এটা বলা যেতেই পারে। তবে দক্ষিণ চব্বিশ পরগনার দুটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। গতকাল রাতে গোসাবার উইজালিতে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং টাকা বিলানোর একটা অভিযোগ উঠেছে। দুপক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। কয়েকজন কর্মী তৃণমূলে জখম আছেন বলে জানা গেছে, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ভোট কর্মী কমল গাঙ্গুলির দেহ উদ্ধার হয়েছে। গলায় গামছার ফাঁস লাগানো ছিল তার দেহ। তিনি বনগাঁও পুলিশ জেলার কর্মী বলে জানা গেছে। কনস্টেবল যে রিপোর্ট এখান থেকে পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে, সেখানে বলা হয়েছে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক অনুমান। তার দেহর ময়না তদন্ত হবে কাকদ্বীপ হাসপাতালে। এছাড়া কোনো রকম প্রত্যেকটি রাজনৈতিক দল, এখানে প্রধান যে রাজনৈতিক দলগুলি আছে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সংযুক্ত মোর্চা যারা প্রার্থী আছেন, তারা কোনো অভিযোগ আনেনি। এখনো পর্যন্ত বড় কিছু অভিযোগ নেই। নির্বিঘ্নে ভোট হচ্ছে।